বাজারে ডিমের সংকট তৈরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তালিকা করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন FBCCI এর প্রশাসক হাফিজুর রহমান। রাজধানীর কাপ্তান বাজারের ডিমের আড়ত পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে এসে তিনি এ কথা বলেন। এখনও অনেকেই সরকার নির্ধারিত দামের বাইরে মূল্য নির্ধারণ করে ডিম বিক্রি করছে। এসব ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিযোগিতা আইনে শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান এই প্রশাসক। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, সরবরাহ শৃঙ্খল ঠিক রাখতে পারলে বাজারের অস্থিতিশীলতা দূর হবে। আমরা বেশ কিছু তথ্য পেয়েছি যে কারা মাঝখানে এই ব্যবসাটা করে। আমরা আশা করছি যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। সব মিডলম্যান হয়তো ধরা যাবে না, কিন্তু মেজর যারা মার্কেটে ডিস্টর্ব করে যারা, তাদের একটা তালিকা আমরা পেয়েছি। কয়েকজন মিলে ফেসবুকে দাম নির্ধারণ করে দিচ্ছে, তো এইটা তো আমাদের প্রতিযোগিতা আইনে পরিপন্থী। সাপ্লাই চেনটা ঠিক রাখতে হবে যেভাবেও এখন। সুতরাং যারা চারটা বা পাঁচটা কোম্পানি যারা এটা নিয়ন্ত্রণ করে, তাদের দায়িত্ব দিতে হবে যে সাপ্লাইটা ঠিক মতো প্রত্যেকটা জায়গায় যেভাবে সাপ্লাই দেওয়ার কথা সেভাবে দেওয়ার জন্য।